ইসরায়েলের উপরে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নিয়ে গোলানে অবস্থান নিয়েছে হিজবুল্লাহ 700 যোদ্ধা, যারা সবাই হিজবুল্লাহর এলিট ফোর্সের সদস্য। একই সময়ে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমও ওই অঞ্চলে অ্যাক্টিভেট করা হয়েছে যাতে ইসরায়েল কোনো বিমান হামলা করতে না পারে। ইরানের কুডস ফোর্সের শীর্ষ কমান্ডার ইসমাইল কানি হামাসের কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে চিঠি লেখার পরপরই কুডস ফোর্সের কাছে ট্রেনিং এবং অস্ত্র পাওয়া হিজবুল্লাহর যোদ্ধারা গোলানে অবস্থান নিল। হামাসকে লেখা কুডস ফোর্সের ওই চিঠিতে যা যা করা প্রয়োজন ইরান তাই তাই করবে বলে ঘোষণা দেওয়া হয়। এই ঘটনাগুলো ইঙ্গিত করে ইরানের কুডস ফোর্স হিজবুল্লাহ এবং সিরিয়াকে নিয়ে বড় ধরনের আক্রমণ করতে যাচ্ছে। ইসরায়েলে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি হিসেবে হিজবুল্লাহ ছোট ছোট হামলা করে ইসরায়েলের ওয়াচ টাওয়ার এবং ক্যাম্পগুলো ধ্বংস করছে। এর মাধ্যমে হিজবুল্লাহ ওই অঞ্চলে ইসরায়েলকে অন্ধ করে দিচ্ছে। এদিকে হিজবুল্লাহ সিরিয়া এবং ইরানের কুডস ফোর্সের এই তৎপরতায় নড়ে চড়ে বসেছে আমেরিকা। আমেরিকার সবথেকে দামি ড্রোন RQ-4 গ্লোবাল হক লেবাননের উপকূল জুড়ে গোয়েন্দাগিরি শুরু করেছে। অর্থাৎ হিজবুল্লাহ যে বড় কিছু করতে যাচ্ছে তা সব দিক থেকে স্পষ্ট হচ্ছে। হামাস এবং হিজবুল্লাহর যুদ্ধকৌশলে অনেক বড় পার্থক্য আছে। হামাস যেহেতু তুলনামূলক দুর্বল, তাদের কাছে অস্ত্রের যোগান কম এবং ভৌগোলিক কারণে অস্ত্র সরবরাহ খুব কঠিন, তাই তারা সরাসরি বা যতটা কাছে থেকে সম্ভব ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায়। বিপরীতে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী, বিশাল অস্ত্রের ভাণ্ডার, নিজস্ব গোয়েন্দা ইউনিট, উচ্চ প্রযুক্তির অধিকারী হওয়ার পাশাপাশি যখন ইচ্ছা স্থলপথে বা সমুদ্রপথে রাশিয়া এবং ইরানের মতো মিত্রদের কাছে অস্ত্র নিতে পারে, যার কারণে হিজবুল্লাহ আধুনিক এবং কৌশলী যুদ্ধকৌশল ব্যবহার করে। বড় পরিসরে যুদ্ধের আগে তাই ইসরায়েলের নজরদারির স্থাপনা উড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহ মিলিশিয়ারা ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির কাছে 700 জনের বেশি এলিট যোদ্ধা একটি গ্রুপ মোতায়েন করছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা SOHR এই তথ্য জানিয়েছে। এই যোদ্ধাদের ইরাদের ইসলামী বিপ্লবীকার বাহিনী প্রশিক্ষণ দিয়েছে বলে জানা গেছে। সিরিয়া, ইরাক এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এদের একত্রিত করা হয়েছে। আল কুনেইচা প্রদেশে গোলান হাইটস, রিফ ডিমাশক প্রদেশে পশ্চিমাঞ্চল এবং পশ্চিম দারা প্রদেশে কিছু অংশের সামনের লাইনের কাছাকাছি এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। এই যোদ্ধারা অক্টোবর মাস থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই এলাকায় এসেছে বলে জানা গেছে। সিরিয়ার আসাদ সরকারের সাথে ইরান এবং হিজবুল্লাহর সম্পর্ক ভালো। এদিকে সীমান্তের কাছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবাননের সীমান্তের কাছে অবস্থিত। দুটি মার্কাভা Mark IV ট্যাঙ্কও উড়িয়ে দেওয়ার ভিডিও প্রচার করছে সংগঠনটি। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলার জবাবে সীমান্তবর্তী তিনটি ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এর ফলে দখলদার বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটি হচ্ছে মুসাল্লাস আল তাইহাত ঘাঁটি। এখানে বহু ইসরায়েলি সেনা অবস্থান করছিল, এর ফলে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হওয়ার কথা। হিজবুল্লাহ বলছে ইসরায়েলের আল মারাজ এবং রামিম ঘাঁটিতেও হামলা করা হয়েছে, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবাননের সীমান্তের কাছে অবস্থিত সব অবৈধ বসতিতে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের আল মানায় টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের আল নাকুরা এবং আল জাবিন গ্রামে বোমা বর্ষণ করছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। গত মাসের শুরুতে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি বিনিময় করছে তারা। আন্তঃসীমান্ত এই সংঘর্ষে লেবাননের কমপক্ষে 90 জন নিহত হয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ান সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। সিরিয়ায় হামলা করতে ইসরায়েল রাশিয়াকে আর জানাবে না, ইসরায়েলের এমন ঘোষণার পর এই প্রথমবার ইসরায়েল হামলা চালানোর চেষ্টা করল।
খবরে বলা হয়েছে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দামেস্ক লক্ষ্য করে বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সিরিয়া সেনারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়। গত রাতে আড়াইটার দিকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ওই হামলা চালায়, কিন্তু সিরিয়া সেনারা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করে। সিরিয়ার ওই সামরিক সূত্র জানিয়েছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে এবং তাতে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবীকারী বাহিনী বা আইএসএসি কুডস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাসকে যে ধরনের সাহায্য করা প্রয়োজন তা সবই করবে ইরান। তিনি হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফকে লেখা চিঠিতে এই ঘোষণা দিয়েছেন। চিঠিতে জেনারেল কাইনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার একটা নজরকাড়া বিজয়ের দিকে এগিয়ে চলেছে। তিনি এই চিঠিতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইরান এবং তার মিত্রটা কোনোভাবেই শত্রুর এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে না এবং গাজা ও তার বীর জনগণের উপর ইহুদিবাদীদেরকে বিজয়ী হতে দেবে না। জেনারেল কাইনি আরও বলেছেন, ঐতিহাসিক এই যুদ্ধে যা প্রয়োজন আমরা তা সবই করব। তিনি আর বলেন, হামাস সবার কাছে প্রমাণ করেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা এ ধরনের অভিযানের উদ্যোগ নেওয়া এবং তা সফল করার ক্ষমতা রাখে। তারা একথা প্রমাণ করেছে যে তারা এ ধরনের সংগঠন চালিয়ে যেতে পারে এবং যুদ্ধের ময়দানে তাদের সক্ষমতা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনা হামাস কমান্ডারের কাছে জেনারেল কাইনির চিঠি পাঠানোর সম্পর্কে খবর পরিবেশন করছে। এর একদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক রিপোর্টে দাবি করেছিল যে সম্প্রতি হামাসের রাজনৈতিক পূর্ব প্রধান ইসমাইল হানিয়া ইরান সফর করছেন এবং সেই সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি হামাস নেতাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে হামাস ইরানকে না জানিয়ে এই অভিযান চালিয়েছে, সেজন্য ইরান এই যুদ্ধে সরাসরি জড়িত হবে না। গতকাল হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামাদান রয়টার্সের এই রিপোর্টকে উড়িয়ে দিয়ে বার্তা সংস্থা ইনাকে বলেন, তথ্য দেওয়ার পরিবর্তে ব্রিটিশের সংবাদ সংস্থা মূল্যহীন মিথ্যা খবর প্রকাশ করছে। প্রতিরোধক্ষ হামাস এবং তার সহযোগীদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিবেদন করা হয়েছে, এটা বিশ্বাস করা অসম্ভব। প্রিয় দর্শক, হিজবুল্লাহ ঠিক কী উদ্দেশ্য নিয়ে গোলান মালভূমিতে তাদের যোদ্ধাদের পাঠিয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।